আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা, দুইটা মেয়ে আর একটা ছেলে দুজনে মিলে আমার পার্সোনাল নাম্বারটি ভাইরাল করে দিয়েছে। আমার পর্যাপ্ত পরিমাণের তাদের প্রমাণ আছে। হ্যাঁ, তারা আমার পার্সোনাল নাম্বারটি ভাইরাল করে দিয়েছে। এখন আমি থানায় যাব তাদের নামে মামলা করার জন্য, যেহেতু পার্সোনাল নাম্বার ভাইরাল করা দণ্ডনীয় অপরাধ। আগে পেজের নাম্বার করেছিল, আমি এর জন্য আমি কোনো জায়গায় যেতে পারি নাই, কোনো প্রতিবাদ করতে পারি না। এখন আমি করতে পারবো, আমার পার্সোনাল নাম্বার ভাইরাল করে দিয়েছে, এখন আমি প্রতিবাদ করতে পারবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমার থেকে ভুয়া মেসেজ দেওয়া কয়েকবার ক্রিম নিয়েছে, ভুয়া মেসেজ, আমি বুঝতে পারি না, কাজের ঝামেলায় থাকি। এর জন্যই বলবো যে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি যেন আমি থানায় যাই, যেখানে যাই আমি যেন মামলায় জয়ী হতে পারি, আমি আমি যেন বিচারে জয়ী হতে পারি। সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমি থানায় পৌঁছে যাব, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমি খুব খুব কঠিনতম শাস্তি দিব, যারা আমার পার্সোনাল নাম্বারগুলো ভাইরাল করছে, কঠিনতম শাস্তি দিব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। এই যে থানায় চলে আসছি, হ্যাঁ থানায় চলে আসছি, পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে ছেলেটাকে। থানায় চলে আসছি, আর দোয়া করবেন, আজকে দেখাবো কিছু। হ্যাঁ, ক্রিম আপা আসলে কি। হ্যাঁ, এই তো থানাতে আসছিলাম, আশুলিয়া থানাতে গিয়েছিলাম, বাট ওখানে মামলাটা ই করা হয় নাই, এর জন্য এখানে আসলাম, একটা জিডি করে গেলাম কাশিমপুর থানাতে ছেলেটার নামে।